আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা সূত্র খুঁজি সূত্র বুঝি চ্যাপ্টারের অনুশীলনীর 10 নম্বর অঙ্কটা আলোচনা করব এবং সমাধান করব। 10 নম্বর অঙ্কটা আমাদের আছে, 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে চিত্রটি একটি পানির ট্যাঙ্ক। এখানে একটা চিত্র দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পানির ট্যাঙ্ক যার মেঝে বর্গাকৃতির, অর্থাৎ নিচের যে অংশটা এটা হচ্ছে বর্গাকৃতির, তার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান। এখানে দেখতে পাচ্ছি যে 3 মিটার 3 মিটার, তার মানে দৈর্ঘ্য 3 প্রস্থ 3, আমরা এটা দেখতে পাচ্ছি। ট্যাঙ্কটির মেঝের দৈর্ঘ্য 3 মিটার এবং উচ্চতা x মিটার। এখন প্রশ্নের মধ্যে শুধু মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে, সো দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু সেখান থেকে আমরা কিন্তু প্রস্থ বের করতে পারি, কারণ কি এটা বর্গাকৃতির, আর বর্গাকৃতির কোনো বস্তুর কি হয় দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। সো এটা যেহেতু আমাদের হচ্ছে বর্গাকৃতির, তার মানে দৈর্ঘ্য যেহেতু 3 মিটার দেওয়া আছে, তার মানে প্রস্থটাও 3 মিটার এবং সেটা কিন্তু আমাদের চিত্রের মধ্যে অলরেডি দেখানো আছে। আর উচ্চতাটা হচ্ছে আমাদের চলক আকারে আছে, অজানা মান আকারে x মিটার হিসেবে আছে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে, আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে যে ট্যাঙ্কটির আয়তনকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো। তাহলে এই ট্যাঙ্কটা হচ্ছে একটা কি ঘনবস্তু, আর আমরা জানি ঘনবস্তুর কি নির্ণয় হয়, আয়তন নির্ণয় হয়। কেন এটা ঘনবস্তু, কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ আছে এবং উচ্চতাও দেওয়া আছে। তো যেহেতু এটা একটা ঘনবস্তু, তার মানে এর কি নির্ণয় হবে, এর হচ্ছে আয়তন নির্ণয় হবে, এবং আয়তনটা যে আমরা নির্ণয় করবো এটা একটা গাণিতিক নীতির মাধ্যমে প্রকাশ করতে বলছে। আমরা ত্রিমাত্রিক বস্তুর গল্প চ্যাপ্টার থেকে আমরা কিন্তু জানি যে কোনো ঘনবস্তু মানে আয়তাকার ঘনবস্তু যদি হয় তাহলে তার আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্যের মান দেওয়া আছে, প্রস্থের মানটা আমরা জানি 3 মিটার, কারণ যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, আর উচ্চতার মান x দেওয়া আছে। তাহলে আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা আয়তন পাবো, সেটাকে একটা গাণিতিক সূত্রের মাধ্যমে বা নীতির মাধ্যমে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের নতুন করে আর নীতি তৈরি করার কিছু নাই, কারণ আমরা যদি মান 3টাকে গুণ করে দিই তাহলেই কিন্তু এখানে আমার একটা নীতি আকারে চলে আসবে। কারণ আমরা জানি যে গাণিতিক সূত্র বা নীতির মধ্যে আমরা একটা চলক থাকতে হয়, এখানে কিন্তু উচ্চতাটা অলরেডি চলক আকারে আসে। তো আমরা এখন উচ্চতার মান পরিবর্তন করে কিন্তু এখানে পানির ট্যাঙ্কের যে আয়তনটা সেটা পরিবর্তন করতে পারি উচ্চতার মান আকারে। উচ্চতার মান x এর মান এখানে যেভাবে আমরা দেব, এই ট্যাঙ্কটার আয়তন কিন্তু ঠিক সেভাবে পরিবর্তিত হবে। এখানে এটাই কিন্তু আমাদের মূলত নীতিটা। দেখো অঙ্কটা, এ হচ্ছে আমাদের 10-এর ক। এখানে আমাদের দেখতেছি যে ট্যাঙ্কটার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার এবং প্রস্থ আমরা 3 মিটার পেয়ে যাই। কারণ কি, কারণ হচ্ছে এটা একটি বর্গাকৃতির, হচ্ছে মেঝের অংশটা বর্গাকৃতির, দৈর্ঘ্য প্রস্থ সমান, আর উচ্চতা x মিটার এখানে আমাদের দেওয়া আছে বা আমরা ধরে নিয়েছি x মিটার। তাহলে এটা যদি x মিটার হয় তাহলে আয়তনটা কি হবে, আয়তনটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার গুণফল। তাহলে এখন আমরা যদি এটা গুণ করি কি আসতেছে, 9x ঘনমিটার, 3 3 এ 9 আর x গুণ করলে 9x ঘনমিটার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখন এখানে কিন্তু আমার এই যে 9 হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক আকারে আছে, এর সাথে আমি যদি x এর মান পরিবর্তন করে দেই তাহলে কিন্তু এই আয়তনের মানটা পরিবর্তিত হচ্ছে। x এর মান আমি 1 দিলে এক ধরনের মান, 2 দিলে আরেক ধরনের মান, 3 দিলে আরেক ধরনের মান, তার মানে উচ্চতার পরিমাপ অনুসারে কিন্তু আয়তনের মানটা আমার পরিবর্তিত হচ্ছে। তাহলে এটাই আমার নীতি। তাহলে এই ট্যাঙ্কটার আয়তন নির্ণয়ের গাণিতিক নীতি বা সূত্রই হচ্ছে এটাই, 9x বা 9x যেটাই আমরা বলি না কেন, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এখানে তোমরা ধরি না লিখলেও কোনো সমস্যা নাই, আমরা যদি ধরে না লিখি সরাসরি লিখে দেই তারপরেও কোনো সমস্যা নেই, অথবা লিখলে আমরা লিখতে পারি। আচ্ছা, যদিও প্রশ্নের মধ্যে আমাদের এখানে দেওয়া আছে, ওকে, এ হচ্ছে আমাদের ক নাম্বার, 10-এর ক। আচ্ছা, এরপরে আমরা খ নম্বরটা দেখি, খ নম্বরে কি বলা হচ্ছে, খ নম্বরে কিন্তু বলা হচ্ছে যে x এর বিভিন্ন মানের জন্য নিচের ছকটি পূরণ করো। এখন এই যে আমরা একটা নীতি তৈরি করলাম বা নীতি এখানে আমরা একটা পেলাম, এই যে x, এখন x এই যে একটু আগে বললাম যে x এর মান আমরা যেভাবে বসাবো আয়তনটা ঠিক সেভাবে পরিবর্তিত হবে। তাহলে x এর মানে আমি এখন বিভিন্ন মান বসাই দেখবো যে আয়তনটা কীরকম হয়, কী হারে পরিবর্তিত হয়, সেটা আমাদের খ নম্বরে করতে হচ্ছে। তাহলে দেখো এখানে ক হতে আমরা কি পেলাম, যে আয়তন 9x, তো আয়তনটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করতেছি, যেহেতু ছকের মধ্যে আমাদের এখানে ভি দেওয়া আছে, ভি এর মান নির্ণয় করতে বলছে আমাদের, তো আয়তনটাকে আমরা ভি আকারে ধরে নিলাম, ভলিউম। এখন তাহলে x এর মান বিভিন্ন বসাবো আমরা, তাহলে x এর বিভিন্ন মানের জন্য ছকটা পূরণ করা হলো। তাহলে ছকটা আমরা পূরণ করতেছি, x এর মান যখন আমরা 1 বসাচ্ছি, যখন আমি x এর মান 1 বসাবো তখন কি হয়ে যাবে, 9 গুণন 1, তাহলে 9 কে 9। খেয়াল করে দেখো এখানে কিন্তু x 9 এর সাথে গুণ আকারে আছে, তার মানে x এর মান আমি যাই বসাই না কেন সেটা 9 এর সাথে গুণ হবে। তাহলে 1 বসালে 9 কে 9,
দুই বসলে নয় দুগুণে আঠারো, তিন বসলে তিন নয় সাতাশ, চার বসলে চার নয় ছত্রিশ, পাঁচ বসলে পাঁচ নয় পঁয়তাল্লিশ, ছয় বসলে ছয় নয় চুয়ান্ন, আর সাত বসলে সাত নয় তেষট্টি। তাহলে যে মানই বসাই না কেন আমি এখানে, তাহলে কি হবে এখানে আমার ওই নয়ের সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে আট বসাই, আট পর্যন্ত থাকতো আমাদের, তাহলে কি হতো আট নয় বাহাত্তর হয়ে যেত, নয় বসলে নয় নয় একাশি হয়ে যেত, দশ বসলে আমাদের নয় দশে নব্বই হয়ে যেত, এভাবে কিন্তু পরিবর্তিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের খ নম্বরের ছকটা, এটা আমাদের আশা করি সবাই বুঝতে পারছি। এবার এই খ নম্বরের সাথে কিন্তু গ নম্বরটা আমাদের সম্পূর্ণ রিলেটেড। গ নম্বরে কি বলেছে দেখো, খ হতে প্রাপ্ত ছক ব্যবহার করে লেখচিত্র অঙ্কন করো। এখন আমরা এই যে খ নম্বরে যে ছকটা পেলাম, এটা ব্যবহার করে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে খ নম্বরে আমরা যে ছকটা পেয়েছি, সেখানে আমরা এক্স এর মান পেয়েছি এবং ভি এর মান পেয়েছি। তাহলে আমরা যখন লেখচিত্র অঙ্কন করি গ্রাফ পেপারের মধ্যে, তখন আমাদের দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে আমরা এক্স অক্ষ বরাবর এক্সের যে মানগুলো সেগুলো নিতে পারি বা উচ্চতার মানগুলো, আর ওয়াই অক্ষ বরাবর আমরা ভলিউমের মান ভি এর মানগুলো অর্থাৎ আয়তনের মানগুলো বসে আমরা কিন্তু একটা রেখাচিত্র আঁকতে পারি। সেটা হয়ে যাবে আমাদের কি একটা লেখচিত্র। চিত্রটা কেমন হয় দেখো। সো দেখো যে এখানে আমাদের কি লিখলাম, গ নম্বরে খ হতে প্রাপ্ত, যেহেতু আমাদের খ থেকে প্রাপ্ত ছকটা দিয়েই কাজটা করতে হবে, তাহলে খ হতে প্রাপ্ত আমরা এই ছকটা পেয়েছি। এখন আমরা কি লিখেছি, ছকটা হচ্ছে এক্স এর মানগুলোকে এক্স অক্ষ বরাবর এবং ভি এর মানগুলোকে ওয়াই অক্ষ বরাবর। ভি বলতে এখানে আমরা আয়তন বোঝাচ্ছি, যে কোনগুলোকে কোন অক্ষ বরাবর বসাবো। এখন আমার তো লেখচিত্রটা থাকবে কি এরকম, তোমরা গ্রাফ পেপার সেটা হচ্ছে তোমরা যেটা দোকানে কিনতে পাও সেটার মধ্যেই কাজ করবা। আমি এখানে হাতে এঁকে নিয়েছি। সো দেখো এখানে কি করা হয়েছে, আমি এই যে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। সো এক্স অক্ষ বরাবর এক্সের যে মানগুলো বা উচ্চতার মানগুলো বসালাম, আর এই অক্ষ বরাবর আমরা বসাবো হচ্ছে আমাদের আয়তনের মানগুলো। এখন আমরা বিন্দুগুলো কীভাবে নিয়েছি এখানে খেয়াল করে দেখো, আমি প্রত্যেক ঘরকে পাঁচ একক ধরে দুই ঘর নিয়ে দশ একক বলেছি। তার মানে এই দুই ঘর হচ্ছে দশ একক, এই দুই ঘর দশ একক, এই দুই ঘর দশ একক, তার মানে প্রত্যেক ঘর হচ্ছে পাঁচ একক করে। আর এদিকে আমি প্রত্যেক দুই ঘরকে এক একক ধরে নিয়েছি, তাহলে দুই ঘর মিলিয়ে এক, দুই ঘর মিলিয়ে এক, দুই ঘর মিলিয়ে এক, তাহলে এক দুই তিন এভাবে গেছি। এটা দুই ঘর মিলিয়ে আমি ধরেছি কত এক, আর এর প্রত্যেক ঘরকে ধরেছি কত পাঁচ। সো এখানে আমরা চাইলে এটা লিখেও দিতে পারি যে এক্স অক্ষ বরাবর আমি প্রত্যেক দুই ঘরকে এক একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রত্যেক ঘরকে পাঁচ একক ধরে আমি কি করতে পারি এখানে অক্ষগুলো বসাই বা মানগুলো বসাই, এটা আমরা লিখে দিতে পারি। সো আমি লিখি নাই যদিও, কোনো সমস্যা নাই। এখন আমরা মানগুলো বসাবো। খেয়াল করে দেখো, যখন এক্সের মান এক তখন ভি এর মানটা কত, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের কি ভি। তো যখন আমার এক্সের মান এক তখন ভি এর মান কত, তখন ভি এর মান হচ্ছে নয়। তাহলে খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার দশ, তাহলে দশের একটু নিচে হবে নয়, কারণ এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার দশ, তাহলে পাঁচ ছয় সাত আট নয়, তাহলে এখানে হবে, এখানে আমরা বিন্দু দিয়েছি। যখন আমার এক্সের মান দুই তখন ভি এর মান কত, তখন ভি এর মান হচ্ছে আঠারো, এই যে দেখো বিশের নিচে। তারপর যখন এক্সের মান আমার তিন তখন ভি এর মান কত, তখন ভি এর মান হচ্ছে সাতাশ। খেয়াল করে দেখো এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ, পঁচিশের উপরে, এটা হচ্ছে আমার পঁচিশের ঘর, তার উপরে যে সাতাশ, তিরিশের নিচে। একইভাবে আমরা চারের, চারে কত, চারে হচ্ছে ছত্রিশ বসিয়েছি, এই যে পঁয়ত্রিশ, তার উপরে পাঁচে হচ্ছে পঁয়তাল্লিশ, এই যে আমরা বসিয়েছি, এই যে চল্লিশ, তারপরে পঁয়তাল্লিশ এটা বসালাম। ছয়ে হচ্ছে আমাদের চুয়ান্ন, এই যে আমরা বসাচ্ছি, এই যে এটা হচ্ছে পঞ্চাশ, তারপর পঞ্চান্নর ঘর এটা, তারপরে পঞ্চান্নর একটু নিচে এক ঘর নিচে আমরা দিয়েছি চুয়ান্ন। একইভাবে তেষট্টি, খেয়াল করে দেখো এই যে পঁয়ষট্টির ঘর, তার নিচে আমরা দিয়েছি তেষট্টির ঘর। এরপর আমরা বিন্দুগুলোকে শুধু কী করে দিলাম, একসাথে করে দিলাম, রেখা টেনে দিলাম, এটা হয়ে গেল আমাদের লেখচিত্র। একটা গ্রাফ পেপারের মধ্যে আমরা বিন্দুগুলো শুধু কী করেছি, স্থাপন করেছি। তাহলে এখানে কিন্তু বিন্দুগুলোর আমরা নামও দিতে পারি, আমরা আগের অঙ্কে দেখে এসেছি যে এই বিন্দুটার নাম কত, এক আর নয়, এভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি। এই বিন্দুর নাম কত, এই বিন্দুর নাম হচ্ছে দুই আর আঠারো, এভাবে কিন্তু আমরা বিন্দুগুলো লিখে দিতে পারি। কি বোঝাচ্ছে এটা দিয়ে, যে এক্সের মান এখানে এক আর ভি এর মান হচ্ছে নয়, এভাবে বোঝাচ্ছে। এখানে এক্সের মান দুই, ভি এর মান আঠারো, এভাবে আমরা বিন্দুগুলো সব লিখে দিতে পারি। ওকে, এ হচ্ছে আমাদের গ নম্বরের সমাধান। আমি একটু ছোটো করে একসাথে দেখাই, এই যে পুরোটাই হচ্ছে আমাদের গ নম্বরের সমাধান। এই লেখচিত্রের অঙ্ক তোমরা হচ্ছে এর আগে আরও কয়েকটা করে এসেছো, তিন চারটা আমরা অলরেডি লেখচিত্র করে ফেলেছি, তো আশা করি এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। সব লেখচিত্র একইভাবে একই পদ্ধতিতে আমরা করি। ওকে, এ হচ্ছে আমাদের গ নম্বর। এবার আমরা যাবো হচ্ছে ঘ নম্বরে। সো ঘ নম্বরে বলা হচ্ছে ট্যাঙ্কটির উচ্চতা কত হলে এর আয়তন পনেরো ঘনমিটার হবে। ট্যাঙ্কটির উচ্চতা কত হলে, উচ্চতা চেয়েছে। এখন উচ্চতা আমরা এখানে এক্স ধরে নিয়েছি, সো আমরা যদি এক্সের মানটা বের করি তাহলে কিন্তু উচ্চতার মানটা বের হয়ে যায়। এখন এটা আমরা কীভাবে করবো, একটা সমীকরণ আকারে করতে পারি। আমরা কিন্তু জানি যে এখানে আমরা যে নীতিটা প্রকাশ করেছি সেটা হচ্ছে আয়তন হচ্ছে
9x বা 9x, তাহলে আয়তন যদি আমার 9x হয়, এখানে আমার আয়তন 15 ঘনমিটার দেওয়া আছে, তার মানে এই দুটো সমান আমি বলতে পারি, সমীকরণ গঠন করতে পারি। যখনই সমীকরণটা গঠন হয়ে গেল, এখান থেকে কিন্তু x এর মান আমি খুব সহজে বের করতে পারি। আমরা সরল সমীকরণ যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে। সো আমরা ওটা করি। সো এখানে আমরা কি লিখেছি, খ হতে প্রাপ্ত ট্যাঙ্কটির আয়তন হচ্ছে 9x মিটার, এটা হচ্ছে আমাদের নীতিটা ছিল। তো এখন যেহেতু আমার আয়তন 15 হতে হবে, তার মানে এই দুটো সমান হবে, সেজন্য আমরা লিখতে পারি প্রশ্ন মতে 9x সমান 15। এখন x এর মান আমি বের করবো, তাহলে x কে বাম পাশে রেখে 9 এর পাশে নিয়ে গেলাম, 9 গিয়ে গিয়ে গেলো, ভাগ হয়ে গেল। এখন 9 দিয়ে 15 কে ভাগ দিলে কত পাচ্ছি, 1.67। অর্থাৎ আমি যদি এই যে নীতিটা, এখানে x এর মান 1.67 বসাই, তাহলে এই দুটা গুণ হয়ে 15 হবে, সেটাই আমরা এখানে বের করলাম। তার মানে উচ্চতাটা কত হতে হবে, উচ্চতা হবে 1.67 মিটার। তার মানে আমরা লিখতে পারি ট্যাঙ্কটির উচ্চতা 1.67 মিটার হলে ট্যাঙ্কটির আয়তন 15 ঘনমিটার হবে। এখন এখানে যদি আমাদের 15 জায়গায় অন্য কিছু দিয়ে দিত, তখন কিন্তু এক্স এর মান আবার অন্য কিছু হতো, চেঞ্জ হয়ে যেত, কারণ এখানে আমার এক্স এর মানটা যে কোনো কিছুই হতে পারে, এক্স হচ্ছে আমার এখানে চলক আকারে আছে। তাহলে এই অঙ্কের জন্য আমরা এক্স এর মান বের করলাম 1.67, এবং এটা হচ্ছে আমাদের অঙ্ক ঘ নম্বরের সমাধান, এটা হচ্ছে আমাদের উত্তর। সো আশা করি এটাও আমরা বুঝতে পারছি, এবং এটাই ছিল আমাদের হচ্ছে 10 নম্বর অঙ্ক, আমাদের অনুশীলনী 10 নম্বর সূত্র খুঁজি, সূত্র বুঝি চ্যাপ্টারের। এরপরে আমাদের আর 2টা অঙ্ক বাকি আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট পর্বে দেখাবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।